আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাইও বোনেরা আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। তো আজকে দেখেন নাস্তা, দুই রকমের নাস্তা তৈরি করলাম, তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিকালের নাস্তা। তো এখানে আমি আগে আটাটা গলিয়ে নিব। তো পুরি আর মুঘলাই বানাবো, কীভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। লবণ দিয়ে, সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে, তেল দিয়ে ভালো করে মিশিয়ে, এই তো দেখেন ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। এই ডোটাকে এখন রেখে রেস্টে রেখে দিব। আর এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো এখন আলুটাকে ভালো করে ভর্তা যেভাবে বাগার দিয়ে বানায় সেভাবে করে ভর্তাটা তৈরি করে নেব। আলুর ভর্তাটা এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, যে হোটেলে যেভাবে পুরিটা বানাই সেভাবে সেরকম করেই পুরিটা তৈরি করেছি আমি। আর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা পরিমাণ মতো করে দিবেন, ঝাল বেশি খেলে বেশি দিবেন, আর গরমের মধ্যে কিন্তু ঝালটা বেশি খাওয়া যায় না। আর এই তো এখানে সেই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, আর এখানে লবণ দিয়ে দিলাম। এখন ডাইট গুটনি দিয়ে এভাবে করে, আর এখানে পুদিনা পাতাও দিয়ে দিলাম। এখন ভালো করে ভর্তাটা বানিয়ে নিয়েছি, নামিয়ে ফেলেছি। আর এখন সেই যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটাকে এখন দুই ভাগের ভাগ করে নিয়েছিলাম, একটা বড়, একটা ছোট। যেটা মোগলাই করব সেটা ছোট করে নিয়েছি, আর বড়টা নিয়েছি তো ছোট ছোট করে পিস করে নিয়েছি, যতটুকু পুরি বানাবো আমি। এই তো পুরিটা তৈরি করে নিচ্ছি, এভাবে করে একটা ছোট রুটির মতো করে বানিয়ে নিলাম আমি। আর এখন সেই আলুর পুরির পুরগুলো দিয়ে দিলাম, ভর্তাগুলো। আর এভাবে করে, এই যে দেখেন, এভাবে করে পুরিটা তৈরি করে নিয়েছি। সেম পুরি হয়েছে দোকানের মতো, হোটেল থেকে যে আমরা কিনে খাই সন্ধ্যার নাস্তা বা বিকালের নাস্তা, কোনো মেহমান আসলে এভাবে করে কিনে নিয়ে আসি, কিছু না দেখলো। আর এখানে মোগলাইয়ের জন্য নিয়েছি কাঁচামরিচ, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, আর সামান্য একটু জিরা আর ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু জিরা আর ধনিয়ার গুঁড়ো একসাথে বাটা গুঁড়া করানো। তো এখন ভালো করে মেখে নিলাম লবণ দিয়ে, আর একটা ডিম দিয়ে দিলাম। তো আমি কিন্তু মোগলাইটা বানাইনি কখনো, প্রথম বানিয়েছি, আর ভালোই লেগেছে, বানিয়েছি একবার, পারফেক্ট হয়েছে মোগলাই বানানো। আর এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো মোগলাইয়ের পরোটাটা এখন সেই ডোটা দিয়ে ভালো করে মুথে নিচ্ছি, আর এখন বানিয়ে নিব একটা পরোটার মতো শেপ করে নিব। যারা এখনও নতুন বন্ধু আছেন, যারা এখন একটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে কোনো ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যায়। আর এখানে রুটিটার মধ্যে আমি শেপ করে নিচ্ছি, দেখেন ঝোলগুলো কিন্তু পড়ে যাচ্ছে। তো দেখেন কীভাবে শেপ করে নিয়েছি, তারপরও একটু ঝোল টোল পড়ে গিয়েছে। আর এই তো এইভাবে করে আমি শেপ সিল করে নিলাম সব জায়গায়, যাতে ভাজার সময় কিছু না পড়ে যায়। এই তো যারা এখন একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এখন উঠিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে। এভাবে করে ভেজে নেব আমি। আর আপনাদের লাইক কমেন্ট আমার উৎসাহ করে, আর অনেক মূল্যবান আপনাদের এই লাইক কমেন্ট। অবশ্যই আমার পাশে থাকবেন, অ্যাড সহ দেখবেন। ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট হয়, যাদের বাচ্চা আছে তারা তো জানেনই ভিডিও করাটা অনেক কষ্টকর বাচ্চা নিয়ে, আর বাচ্চাদের, বড় বাচ্চাদের স্কুল থাকলে তো তাদের আরও কষ্ট। তো এখান দিয়ে অনেকটা সময়ে বের হয়ে যায়, আর ইউটিউবের ভিডিও দেখতে হয়, যাদের ভিডিও দেখি তারাই কিন্তু দেখে, বাইরের সাইডে কিন্তু কেউ আর দেখে না, ভাইরালও হয় না। তো যাই হোক, এভাবে করে যেন চলতে পারি, আপুরা পাশে থেকো আমার। আর অবশ্যই অ্যাড সহ দেখো, আর নতুন বন্ধুরা যদি আসো অবশ্যই আমার পাশে থেকো।
তো এই তো দেখো, আমি আমার মুঘলাইটা আমি করে নিলাম, বানিয়ে নিয়েছি। দেখো এখন অনেকটা গরম, তো আমি গরমের জন্য ধরতে পারতেছি না, তো গরম গরম তোমাদের কাছে কেটে দেখাচ্ছি। খুবই মচমচা হয়েছে আর অনেক সফট হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লেগেছে, পুরো তোমার হোটেলের মতো, যেভাবে হোটেলে বানায় সেরকম করে। এই তো দেখো, 6 টুকরো করেছি একটা ডিম দিয়ে, তো নাস্তাটা খুবই ভালো লেগেছে। আর এই তো পুরিগুলো দেখো, দোকানের মতো বানিয়ে নিয়েছি। আর কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আবার পাশে থেকো আর আমার জন্য অনেক অনেক দোয়া করো। ভালো থেকো, সুস্থ থেকো।